বিভিন্ন সময়ে রাজ্যের ও দেশের বিভিন্ন কিছু নিষিদ্ধ করে সেটি মদ বা তামাক যা দ্রব্য কিংবা অন্য কিছু কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই ঘোষণা করেছিলেন রাজ্যের স্কুল বা কলেজের শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মোবাইল ফোনে ব্যবহার নিষিদ্ধ থাকবে আর এবার কেন্দ্রের নতুন ভয়ঙ্কর নিয়ম আসছে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ঘোষণা করলেন এবার শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ হচ্ছে রাজনীতি তাই আপনি বা আপনার বাড়িতে যদি কেউ রাজনীতি করে থাকে বা রাজনীতিতে ইন্টারেস্ট থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যে ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি একটু লাইক করবে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা কেন্দ্রগুলিকে কোনো মূল্যের রাজনীতির হতে দেওয়া যাবে না নরেন্দ্র মোদী সরকার এটা কোনোভাবেই বরদাস্ত করবেন না সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সোচ্ছার দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে এই ইস্যুকে কেন্দ্র করেই হুশের দিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল গতকাল তিনি বলেন ব্যক্তিগতভাবে প্রত্যেক রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে তবে কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এ থেকে দূরে রাখতে হবে কারণ বহু শিক্ষার্থী দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে আসে মোদী মন্ত্রিসভায় ছাড়পত্র পাওয়ার পর নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে যেভাবে উঠে পড়ে লেগেছে গেরু সেবে ঠিক তেমনিভাবেই জোরদার বিরোধী এবং রাজনৈতিক দলগুলি পাশাপাশি রাস্তায় নেমেছেন এদেশের ছাত্র সমাজ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে জামিয়া মিলিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আন্দোলনের জোয়ার যুব আন্দোলনকে চরম অর্ণের সংকেত বলে মনে করছেন দেশের শাসক দলের শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন তেত্রিশ বছর পরে এবার যে নতুন শিক্ষানীতি আনা হবে তা ভারত কেন্দ্রিক হবে এবং দেশের মূল্যবোধের সাথে যুক্ত থাকবে তিনি বলেন জ্ঞান বিজ্ঞান এবং তদন্তের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ হবে শিক্ষার্থীদের পাশাপাশি এদিন রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন পোখরিয়াল দেশের শাসক দলের শীর্ষ নেতৃত্বের বলি আওড়েছেন কংগ্রেসের উদাহরণ তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন দেশকে ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করার জন্য দায়ী কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে অন্যান্য বিরোধী দলগুলি এই বিষয়ে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য রটাচ্ছে একই সঙ্গে প্যারাটিচার প্রসঙ্গে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের তোলা অসহ অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পক্রিয়াল পক্রিয়ালের দাবি বাংলার শিক্ষাক্ষেত্রে কেন্দ্র যে অর্থ দিচ্ছে তা ব্যবহার করতে পারছে না রাজ্য সরকার উচ্চশিক্ষায় দেওয়া অর্থ ব্যবহার করতে পারেনি রাজ্য উদাহরণ দিয়ে তিনি বলেন সমগ্র শিক্ষায় কেন্দ্রের দেওয়া এগারোশো খরচ করতে পারেনি রাজ্য সরকার দেশের নতুন শিক্ষানীতিতে জ্ঞান বিজ্ঞান গবেষণা ভারতের ইতিহাসকে জানা ভারতীয় সংস্কৃতি ভারতীয় ভাবধারা এই বিষয়গুলি গুরুত্ব পেতে চলেছে বলে জানিয়েছেন পক্রিয়াল আঞ্চলিক বাইশটি ভাষাকেই মজবুত করা হচ্ছে মাতৃভাষার উপর রাজ্যের মুখ্যমন্ত্রী আরও জোর দিন কেন্দ্র সরকার পাশে আছে বলে জানিয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ পোখরিয়াল এদিন সিএ ইস্যুতে তৃণমূল ও কংগ্রেসকে কড়া সমালোচনা করেন তিনি বিরোধীদের পাল্টা জবাব দিতেও সিএ সমর্থনে প্রচার নেমেছে বঙ্গ বিজেপিকে এই রাজ্যেও রাজ্যে সিএ সমর্থনে প্রচার একাধিক কেন্দ্র নেতা আসে জানুয়ারি মাসে মাঝ জুড়ে প্রচার করবে তারা কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে সংসদে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সবর হয়েছিলেন এখন এটা তৃণমূল ও কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষকে ভুল বুঝাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে ধর্মীয় কারণে যারা প্রতিরোধ হয়েছেন তারা সিএ তাদের নাগরিকত্ব দেওয়া আইন সিএ যারা বিরোধিতা করছে তারা দেশের সংবিধান মানছেন না সংবিধান ভারতের মানুষের জন্য দেশকে ধর্মশালায় বানানোর জন্য নয় মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি কি চান শিক্ষাক্ষেত্রে রাজনীতি মুক্ত হোক অবশ্যই কমেন্টসে লিখবেন নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ